হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর ব্লগ তো কন্টিনিউ করা হচ্ছে না, মানে পরপর দেওয়া হচ্ছে না, ওই যখন ইচ্ছা তখন করি। কালকে আমার মানে মেয়ের বান্ধবী বলছিল রূপসা যে আন্টি তুমি ব্লগ করছো না? না, যখন ইচ্ছা তখন করবো, আর কিছু তো হচ্ছে না। যাই হোক, তা যাচ্ছে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে চা খাচ্ছি, আর মাছটাছ ধুয়ে আসলাম, কালকে মাছ এনেছে, ভাত বসিয়ে এসেছি, তারপরে এবারে যাবো চাটা খেয়ে। একটু বারান্দায় বসলাম, সকালবেলা বারান্দায় বসে চা খেতে ভালোই লাগে। তো আমার যারা আমার চ্যানেল নতুন আছো তারা প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করো, বেল বাটনে ক্লিক করে দাও, নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। এই তো চলো দেখতে থাকো, টুকটুক টুকটুক করে দেখাবো কী করছি না করছি, জানি না কতটা দেখাতে পারবো। দেখা গেলো আজকে ওইটা শেষ করলাম না, পরে গিয়ে শেষ করলাম, দেখা যাক। আর এনার্জি নেই ব্লগ করাতে, আগে প্রথম প্রথম খুব ভালো লাগতো, এখন আর কিছু হচ্ছে না বলে কিছু আর ভালো লাগছে না। এই তো দেখা, এখন উঠছে, আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই যে মাছ করার জন্য পেঁয়াজ কেটে রেখেছি, আর এতটা পেঁয়াজ ঝোলের জন্য না, মাছের ঝোলে তো দেবই, মাছের তেল আছে দেখো তেল, ওটা বড়া করবো, এই জন্য অতটা পেঁয়াজ। আর এই যে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, উচ্ছে আলু সেদ্ধ হচ্ছে, আর কি দেখালাম তোমার, মেয়ে পড়ছে তাই তোমাদের দেখালাম, আর ওই যে ওখানে আটা মাখা। তো দেখো মেয়ে স্কুল যাবে বলে রেডি হয়ে আছে, আর লাস্ট ফোন দেখে যাচ্ছে, বাবা এখন একটু দিয়েছে ফোন, যেতে পড়াশোনা করছে বলে তাই। এই তো চলো দেখতে থাকো। তো দেখো এখন বিকেল হয়ে গেছে, বিকেলে চা বসিয়েছি, বাসন টাসন মেজে রেখেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওই যে ওখানে গঞ্জটা দেখছে ঢাকা, ওটা জল রাখা, আর এই যে চা হচ্ছে এখনও উত্তাল দেয়নি। এখন হয়ে গেছে বিকেল, আর মেয়ে স্কুলে যাওয়ার পরে তোমাদের সাথে দেখা করা হয়নি, আর এখন চা বসালাম, তোমাদের তো দেখালামই, চা বসিয়েছি, বাসন মেজেছি, মেয়ে আসবে, আমার যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি, গরমে দেখো ঘামছি। বিকেলবেলা তার একটু এসে বসলাম, ঘরে কতক্ষণ ভালো লাগে বলো, সারাক্ষণ তো ঘরের মধ্যেই কাজ করে যাচ্ছি। আর আমাদের ওষুধ পড়ে গেছে আজকে থেকে, ওষুধ পড়ে গেছে মানে এখনও পড়েনি, মানে দাহ করা হয়নি, দাহ করা না হলে ওষুধ পড়ে না, তো দাহ করা এখনও হয়নি আমাদের, কেমন জ্ঞাতি মারা গেছে, আমি ঠিক জানিও না সম্পর্কটা কী, মানে বলতে পারবো না, অনেক বড়ো মানে শ্বশুরবাড়ির ইয়ে তো বলতে পারবো না, তো ওষুধ পড়ে গেছে, রাত্রির থেকে পুরো ওষুধ থাকবে। তো এই আবার 13 দিন, চলো নিরামিষ খাও, মাথায় সাবান দেবে না, তেল দেবে না, এই দেবে না, মেয়ে মানতে পারবে না, মেয়েকে করতেই হবে, মেয়ে স্কুল ড্রেস কাচতেই হবে, কিছু করার নেই, এই আমরা মানবো যতটা পারি, যতটা পারি কি মানতেই হবে, পুরোটাই মানতে হবে, ঠাকুর পুজো দেওয়া যাবে না। এই তো চলো, মেয়ের আজকে ইয়োগা ম্যাটও এসে গেছে, ওটা বান্ধবী বাড়ির থেকে, আমার আরেক বান্ধবী এনে দেবে, আর মেয়ের বাবার কাছে হ্যান্ড ওভার করে দেবে। এই আর আমার যে এত সুন্দর ভুরু আছে আমি নিজেও জানতাম না, না যদি রত্না আমাকে ভুরুটা প্লাক করে দিতে, দেখো কত সুন্দর, এদিকে যখন চুল উঠে যাবে এসব জায়গায় তখন আর এই ভুরু দেখা যাবে না, কত সুন্দর লাগছে ভুরুটা, নিজের ভুরু অনেকটা লেন্থও আছে ভুরুতে, আগে আরও সুন্দর ছিল, চুলটা কমে গেছে এখন, বুদ্ধি হয়ে গেছে এর জন্য। তো চলো পরে আবার কথা বলবো। তো দেখো মেয়ে চলে এসছে, এবারে ভাত খাচ্ছে মাছ দিয়ে, মেয়েকে বলুন তাড়াতাড়ি খেয়ে নে, আর এই যে ইয়োগা ম্যাট দেখাচ্ছি তোমাদের, আর মেয়েকে বলুন তাড়াতাড়ি খেয়ে নে, দাহ এখনও হয়নি, দাহ হয়ে গেলেই ওষুধ পড়ে যাবে। তো মেয়ে তাড়াতাড়ি খেয়ে নিল, এই ইয়োগা ম্যাটটা দিয়েছিলাম পারপেল এসছে। তো এখন 7:30 বেজে গেছে, আর এখন আমি আলু আর ফুলকপি ভাজি রুটি বানাবো, আর মেয়ের টিচার আসার কথা ছিল, হিন্দি টিচার, এখনও আসেনি, আই থিঙ্ক আজকে আসবে না, রোববার আসবে, সানডেতে। ওই সকালে ঘাম হচ্ছে, কাজ করতে ভাল লাগে না, সারাক্ষণ তিনবেলা কাজ করো আর ভাল লাগছে না, উফ সংসার হয়ে গেছে অসহ্য, গোপাল নেক্সট টাইম আমাকে এই মানব জন্ম দিবি না, সংসার করতে করতে থেকে গেছে একদম, মানে হাঁপিয়ে উঠেছি, থেকে গেছি অর্ধেক বাংলা অর্ধেক হিন্দি। তো চলো আর ঘরের লাইটটা বন্ধ করে দেবো, জানাটা খুলেছি তো জানাটা বন্ধ করে দিই, তারপরে অন্ধকার 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 দাঁড়া দেখাই। Thank you.
হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। ব্লগ দেওয়া হচ্ছে না, তো আজকে ভাবছি এটা ব্লগটা এডিটিং করে দিয়ে দেবো। আজকে নেক্সট ডে, কালকে কন্টিনিউ করিনি ব্লগ। এই তো মেয়ে এখন পিটি ড্রেস পরেছে, তোমাদের দেখালাম। আর কি বলে এটা, কি বলে জানি, যোগা ম্যাট কালকে এই যে দাম দেওয়া হয়নি। বান্ধবী গেছে বাপের বাড়ি, ইয়েতে কোথায় ভুলে যাচ্ছি, গুয়াহাটি। এই তো চলো পরে কথা বলছি। আমার তো হুট করেই বৃষ্টি নেমে গেছে, মেঘ ডাকলো, আকাশ পরিষ্কার, রোদ ছিল, হুট করেই মেঘ ডেকে বৃষ্টি নামলো, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। চলো দেখো, তোমাদেরকে দেখাই, ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর প্লিজ সবাই স্কিপ করে দেখো না, ফার্স্টেই বলতে হয়, আমি তো ভুলে গেছি। আর বলেই বা কীভাবে ফার্স্টে বলেই বা কীভাবে, না বলেই কীভাবে, যেটা স্কিপ করে দেখা তারা দেখবে। আর তো ভিউয়ার হয়ই না, আর কিছু বলার নেই। খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, দারুণ দারুণ। কিন্তু আমার মেয়েকে আনতে যেতে হলেই আমার দারুণটা বেরিয়ে যাবে, কেননা আমার এই বৃষ্টি বাইরে বেরোতে ইচ্ছা করে না। তখন হয়তো কমে যাবে আই থিঙ্ক, কিন্তু এই বাইরে কাদা টাদা থাকবে, আর আমাদের প্রিয় 3 নম্বর প্ল্যাটফর্মের ওই জায়গাটাতে প্রচণ্ড পরিমাণে কাদা থাকে, তো আমার গা গিনগিন করে, আমার জামা কাপড় ছিটে, কাদা মাদা ছিটে একাকার হয়ে যাবে। যাই হোক, তাও তো মেয়েকে আনতে হবে। দেখি বান্ধবীকে যদি বলি, যদি ও এনে লাইনটা ক্রস করে দেয়, তাহলে আমরা যেতে হবে না, মেয়ে চলে আসতে পারবে রিক্সায় উঠে। এই তো চলো আজকে ভিডিওটা এইটুকুই, তোমার সঙ্গে ভালো থেকে, সুস্থ থেকে, আসার সময় অল টাইম স্মাইল। তো আমার কিছু হচ্ছে না, আমার পরে এসে যাদের 100ও হয়েছিল না, আমার তখন 500 হয়ে গেছিলো, তাদের এখন মনিটাইজেশন অন হয়ে গেছে, তাদের হয়তো আই থিঙ্ক 2000ও হয়ে গেছে এরকম, ওটা হাইট করা বলে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, ভালো, সবাই কেউ না কেউ তো সাকসেস পাচ্ছে, আমি পাচ্ছি না, তো কী হয়েছে। তো চলো টাটা বাই, হরে কৃষ্ণ।